টিস্যু বক্সটা দিয়ে যান। আর এই চাটনি দুটা কেটে একটা বাটিতে দিন। এসিটা দিয়ে দিন, তো গরম লাগতেছে আমার। অনেকদিন পর আবার আপনার সামনে চলে আসলাম, তো আসসালামু আলাইকুম সবাইকে। এবং বরাবরই আমি সবসময় ফুড লাইভে থাকি, সো আজকেও ফুড লাইভে আছি। এবং আজকে অ্যাকচুয়ালি কাচ্চি বিরিয়ানির লাইভ তো মিস করোই, কখনো মিস করি না। আর যদি না ও মানে ব্যস্ত থাকে, অনেক সময় দেখা যায় যে ও বাইরে আছে, লাইভ শিডিউল গুলো এরকম টাইমে পড়ে, গেটটা লাগায় নেন। আর হচ্ছে মজার বিষয় হচ্ছে যে আজকে হচ্ছে আমার মোস্ট অ্যাওয়েটেড একটা ব্র্যান্ডের সাথে আসলে কাজ করার ইচ্ছা ছিল এবং ওদের টেস্ট করার ইচ্ছা ছিল। এটা হচ্ছে কাচ্চি ওয়ালি। কাচ্চি ওয়ালি লাস্ট আমি লাইভটা একা করেছিলাম, তখন ও আমাকে বলেছিল আমাকে ছাড়াই লাইভ করলাম, আমি খেতে পারলাম না। ওর মুখে প্রচুর প্রশংসা শুনলাম কাচ্চি ওয়ালির, সো আমি খুব মানে ইচ্ছা ছিল যে আমি করব এটা, মানে টেস্ট করব। তো টেস্ট করার আগে দেখি যে আরেকবার আমাদের ওদের সাথে লাইভ সেশন হয়ে গেছে। আমরা প্ল্যান করেছিলাম যে একটা ফ্রি টাইমে আমরা যাব ওদের আউটলেটে, যেটা হচ্ছে বনানি। এটা হচ্ছে হাউস 66 ব্লক ডি রোড 10 বনানি মডেল টাউন, এবং ওদের ফেসবুকে পেজটা কাচ্চি ওয়ালি সেটা ট্যাগ করে দিয়েছি। সো আমাদের আসলে প্ল্যানিং থাকলেও দেখা যায় যে বিজি স্কেজুলের কারণে যাওয়া হয় না অনেক সময়। আচ্ছা, ভাইয়াকে দেখছি অনেক একসাথে, ভালো লাগছে, থ্যাংক ইউ। ভালোবাসা রইল, থ্যাংক ইউ বেস্ট ছুটি, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের লাভ স্টোরি বলো, আজকে তো লাভ স্টোরি বলতে আসিনি, তবে আজকে হচ্ছে ফুড লাইভে চলে এসেছি, এদিক দিয়ে রাখেন। হ্যাঁ, সো দুটা গ্লাস দিন। আমরা আজকে হচ্ছে কাচ্চি ট্রাই করবো, অনেকদিন আমরা কাচ্চি খাইনি, রাইট? আফটার আ লং টাইম আমার মনে হয় আমরা কাচ্চিটা ট্রাই করছি। সো কাচ্চির সাথে তেহারি আছে এবং মরক পোলাও আছে, সবগুলো আইটেমই আপু পাঠিয়েছেন আমাদের জন্য, বাট ওদের স্পেশাল যেহেতু কাচ্চি ওয়ালি, সো কাচ্চিটা হচ্ছে স্পেশাল। এখানে একজনের পরিমাণের খাবার আছে, সো আমি দেখিয়ে দিচ্ছি। আগে একটা প্লেটটা দিয়ে যান। ওকে, সো আমার মনে হয় দুইজন দুইটা জিনিস ট্রাই করি। তুমি? না, আমি কাচ্চি খাবো। হ্যাঁ, তুমি কাচ্চি খাও, আমি কি তেহারি খাবো? না, আমরা একসাথে একটা করে ট্রাই করি। ওকে, ফাইন, আমরা তাহলে একটা প্লেটে করি। বাহ, কাবাবটা খুবই মজা। নাইস। সো বাসায় আসার পর ও বলছিল যে আমি হাঙ্গরি, আমি বললাম যে আমি কি নুডলস রান্না করে দিব, কারণ আমি একটা জিনিসই রান্না করতে পারি মানে সহজে। এটা এটা একটা মিথ্যা কথা, অনেক ভালো রান্না করতে পারি, সময় পাই না আর রান্না করার। সো ঝটপট যেটা ওর হাতের খাসির মাংস খুবই মজা হয়, শুধু একটাইও খেয়েছে তাই বলতে পারে। না কেন, আমি এই যে আমি আসলে স্পেশাল অকেশনে রান্না করি সব সময়, কারণ ওই সময় ছুটি থাকে, অন্য সময় ছুটি থাকে না। সো আমি পরেও বলছিল যে না, আমি কিছু খাবো না, একবারে কাচ্চি ওয়ালির কাচ্চিটাই খাবো। সো অলমোস্ট 1K ভিউয়ার্স আছে রাইট নাও, শুরু করছি তো দেখি কেমন। ওয়াও, খুবই মজা, মানে অ্যাজ এক্সপেক্টেড। আমি প্রচুর রিভিউ দেখেছি, আমার ফ্রেন্ড লিস্টে প্রচুর মানুষ কাচ্চি ওয়ালিতে গিয়ে খাবার খেয়েছে। সো আমি ওকে পরশু দিনও বলছিলাম যে কাচ্চি ওয়ালি থেকে খেতে হবে। ওকে, শাহি বোরহানি আছে, বোরহানি আমার খুবই ফেভারিট। এই কাচ্চির ব্যাপারে একটু বলে নিই, এটা যদিও বাসমতি চালের কাচ্চি, অবশ্যই সবসময় বাসমতি চালের কাচ্চিটাই ভালো হয়, বাট এখানে কাচ্চির টেক্সচারটা বলি যেটা আপনারা বুঝতে পারবেন না। কাচ্চি অ্যাকচুয়ালি আমাদের দেশে দুই রকমভাবে হয়, একটা হচ্ছে একটু ভেজা ভেজা, আর একটা হচ্ছে একটু শুকনো টাইপের। সো অ্যাকচুয়াল কাচ্চি হচ্ছে যে আপনার শুকনো টাইপের হবে, ঝরঝরা। সো সেখান থেকে যদি বলি, এটা খুবই একটা ঝরঝরা কাচ্চি, এবং আপনি মানে একদম রিয়েল টেস্টটা পাবেন, এবং আমার কাছে খুবই মজা লাগছে। ওদের কাবাবটাও মজা, এই কাচ্চিটাও মজা। সো আমি এটা মাস্ট রিকমেন্ড করবো সবাইকে। তবে
আমি একটা কথা বলবো, সবসময় সবাই বলে ফুড লাইভে আমরা শুধু প্রশংসাই করি, তবে আজকে আমি একটা কথা বলবো যে কাচ্চিওয়ালের এইখানে যদি আরেক পিস মাংস থাকতো তাহলে আমার মনে হয় আরো বেটার হতো, কারণ অনেকে খাদক আছে তাদের আসলে ওয়ান পিসে হয় না। তো হয়তো ওদের প্রাইস রেঞ্জটার জন্য ওদের যদি পরিমাণটা বাড়ে, মানে ওদের প্রাইস রেঞ্জ আছে লাইক এটা মনে হয় যে সিঙ্গেল, আরেকটা হচ্ছে যে যারা ডবল খেতে চায়, সো ডবল চায় হয়তো আপনারা পাবেন। তখন ওরা বলবে যে না আমাদের আরো মাংস লাগবে। তো আমার মনে হয় যে কাচ্চিওয়ালির তে আমি এটা রিকোয়েস্ট করবো যে মাশাল্লাহ ওরা অনেক ভালো করছে এবং বনানীতে ওদের হিউজ হিউজ ভিড় থাকে, অনেক সময় অনেকে গিয়ে ফিরে আসে বসতে পারে না, স্পেশালি ফ্রাইডে স্যাটারডে। সো আচ্ছা শামিম আলী কাছে আপনাকে তো মেকআপ ছাড়া দেখাই যায় না, মানে এত পচা আমি দেখতে। আচ্ছা তাহলে ওনার মনে হয় গ্লাস মানে চোখে চশমা লাগবে, পাওয়ার খুব কম, আপনি চোখে ডক্টর দেখাতে পারেন। আচ্ছা আচ্ছা 2.2K ভিউয়ার্স আছে রাইট নাও। আচ্ছা বইয়ের সাথে জামাইও এই পেশায় নিয়োজিত করে দিয়েছেন, জাহিদুল হক লিখেছেন। আই এম সো গ্ল্যাড দ্যাট মানে আমি আমার বইয়ের সাথে একসাথে কাজ করতে পারছি, এটা বাংলাদেশের মানে কি বলবো সামাজিক অবস্থান থেকে অনেক ছেলেই এটা মেনে নিতে পারে না বা অনেক পরিবার মেনে নিতে পারে না যে হাজব্যান্ড ওয়াইফ কেন একসাথে কাজ করবে। এবং অনেক সময় আমি এটা শুনেছি যে হাজব্যান্ড ওয়াইফ একই অফিসে কাজ করা উচিত না, বাট আমার কাছে বিজনেস পার্টনার হওয়া উচিত না। বাট আমি আসলে সোফার যাদেরকে দেখেছি তারা খুব ইন্সপায়ার করেছে, একটা কাপলের কথা না বললেই না, আনজারা কাপল। সো তারা যেহেতু একসাথে বিজনেস করতে পারে, হোয়াই নট আস। হ্যাঁ সো আপনারা হয়তো, আমি জানি না আপনারা ফুড প্রমোশনটা বা এই প্রমোশনগুলোকে কীভাবে দেখেন, বাট মানে আমি বিজনেস নিয়ে মোটামুটি রিসার্চ করি, তো আর এটা আমি বিজনেসের স্টুডেন্ট সেখান থেকে বলতে পারি দিস ইজ দ্য ফিউচার ব্রাদার। আপনি যদি এখনো মনে করেন এটা প্রেজেন্ট, না না প্রেজেন্ট না, প্রেজেন্ট অলরেডি, প্রেজেন্ট আমরা এটাকে লিড করছি, আমরা যে কয়েকজন আছি আমরা লিড করছি, বাট এটাতে ক্যারিয়ার করতে চাইবে একটা সময় মানুষ, এখনো অলমোস্ট চায়। মানে আমি আজকেই বলছিলাম একটা ব্র্যান্ডে গিয়ে, উনি বলছিল যে আগে আপু সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাইতো, এখন বলে আমরা ব্র্যান্ড প্রমোটার হতে চাই। সো দিস ইজ রিয়েলি নাইস যে মানে আমাদের চেয়েও সিনিয়র যারা আছে, আমরা তো মানে সেকেন্ড বলতে পারি, সেকেন্ড বা থার্ডে, বাট আমাদের চেয়েও সিনিয়র যারা আছে তারা আসলে এই লাইনটাকেই করে দিয়েছে। আমাকে মেকআপ করতেই হয়, সো আমার যদি মুখের অবস্থা খারাপও হয় আই এম ভেরি প্রাউড অফ ইট যে অ্যাট লিস্ট এটা কাজ করতে করতে হয়েছে, নাও করতে করতে হয়নি। এনিওয়ে আচ্ছা লিখেছেন যে আপনাদের জন্য শুভকামনা রইল, 2.7K ভিউয়ার্স আছে রাইট নাও। মেকআপ ছাড়া এত বেশি কিউট যে বলে বোঝানো যাবে না, নাসরিন সুলতানা লিখেছেন। আচ্ছা এটা দেখিয়ে দিচ্ছি আমি রাইট নাও, এটার প্রাইস হচ্ছে 50 টাকা। কেমন হলো টেস্টটা? বোরহানি রিভিউ দিতে হবে, বেশিরভাগ জায়গায় আমি যখন বোরহানি খাই দুই ধরনের প্রবলেম ফেস করি, একটা হচ্ছে বোরহানিটা খুব পাতলা হয়ে যায় অথবা বোরহানিটা খুব ঝাল হয়ে যায়। এখানে যেটা এখানে বোরহানির থিকনেসটা ঠিক আছে এবং ঝালটা যেমন মানে গোলমরিচের ঝাল হয়ে যায় অনেক জায়গায়, আমি খেতে পারি না বোরহানিতে। এখানে যেটা হচ্ছে মানে বোরহানির মেইন মজাটা হচ্ছে গোলমরিচের ঝাল, এখানে যে পরিমাণ গোলমরিচ ইউজ করা হয়েছে আমার কাছে মনে হয় পারফেক্ট। আপনি বোরহানিটা গিলার একটু পরে টের পাবেন যে হ্যাঁ গোলমরিচের একটা টেস্ট আছে। আচ্ছা আলু কিন্তু ছিল, এই যে আলু আমরা অলরেডি খেয়ে ফেলেছি, এটা একটু বাবাকে দিয়ে আসুন গরম করে, চিকিৎসা কোন গরম করতে হবে কি না নাকি এভাবে দিবে, আর এই যে বোরহানিটা দিয়ে আসুন। আচ্ছা আপু আজকে এক্সাম দেওয়ার পর খেলাম কাচ্চি, থ্যাংক ইউ সো মাচ, আই অর্ডার ফ্রম কাচ্চি এন্ড তেহারি কাচ্চিওয়ালি থেকে, না 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 কাচ্চিওয়ালি থেকে কি লিখেছেন, এটা কি কাচ্চিওয়ালির নাকি অন্য কোনো পেজে সেটা আমাকে একটু জানান, কি বলেন
পরে খাবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপর আমরা আরেকটা টেস্ট করব, এই তেহারিটা আমি এখান থেকে টেস্ট করি, এটা হচ্ছে সরিষার তেলের তেহারি। আমি একটু দেখিয়ে দিই। সরিষার তেলের তেহারি কিন্তু এমনিতেই অনেক মজা হয়, এবং তেহারিটা আসলে আমি অতটা লাইক করতাম না আগে, বাট ওর সাথে রিলেশন হওয়ার পর ও আমাকে তেহারি খাওয়ানোটা অনেক বেশি ইন্সপায়ার করে। ওর তেহারি লাভার, মাঝে মধ্যে বৃষ্টির দিনে বা ওদের বাসায় অনেক তেহারিও রান্না করা হয়। একটু মুখ খারাপ হয়নি, যত সব ফালতু কথা অনেক সুন্দর লাগছে আপুকে একজন লিখেছে। আসলে উনি দেখলেই যে আমার মনে হয়ে যাবে যে আই নো হু অ্যাম আই। ঠিক আছে, আমি সবসময় বলি যে কেউ কারো জায়গা নিতে পারে না লাইফে, যখন মানে কেউ কিছু থাকে না, যখন জিরো থেকে স্টার্ট হয় সেই জায়গাও কেউ নিতে পারে না, কারণ সবার জায়গাটা আলাদা। ঠিক আছে, সো আমি একটু ভালো করে টেস্ট করি। পারফেক্টলি কিন্তু সরিষার তেলের ঘাটটা আসছে না, ঝাঁজটা লাগতেছে, এবং প্রচুর আলু দেওয়া হয়েছে, এবং মাংসের টুকরাগুলো পারফেক্টলি তেহারিতে যেরকম দেওয়ার কথা, মানে ছোট ছোট পিস। আমি জানি না তারা কোন ব্র্যান্ডের সরিষার তেল ইউজ করে, বাট যেটা ইউজ করে খুবই ভালো, সরিষার তেলটা মানে ভালো। আমরা লাইফটা শেষ করার পর আমি খুব আরাম করে খাবো, কোনটা খাবো আমি শিওর না। অনেকেই জিজ্ঞাসা করছেন যে আপু চারজন খেতে গেলে প্রাইসটা কত লাগবে, প্রাইসটা আমরা জানিয়ে দিচ্ছি, একটু কাচি গলের পেজে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে প্রাইসটা কত হচ্ছে আপু। সো আমি একটু দেখাই, আলুর পরিমাণটা অনেক রয়েছে, হ্যাঁ মানে প্রতিটা লোকমায় এই আলুগুলো পাচ্ছেন, এবং আলু হচ্ছে আমার ফেভারিট, এবং যেই শপে গেলে আলু দেয় না আমি সেখানে আর সেকেন্ড হ্যান্ড যাই। আর ডিম সিদ্ধ না, বাট ডিম সিদ্ধ এটার সাথে দেওয়া, মানে এর সাথে মোরগ পোলা সাথে, মোরগ পোলা সাথে, ওকে মোরগ পোলা সাথে ডিম ইজ মাস্ট। ওকে আজকে একটু গোলু মোলু লাগছে, লুকিং কিউট। আচ্ছা কাচ্চিওয়ালির প্রাইস বলে দিচ্ছি। ওদের আসলে তিন ধরনের কাচ্চি হয়, একটা হচ্ছে ব্যাচেলর কাচ্চি অর্থাৎ সিঙ্গেল পিস 230 টাকা, পেটুক কাচ্চি এখানে দুই পিস গোস্ত থাকবে অর্থাৎ ডাবল বললাম না, সো এটা হচ্ছে 380 টাকা। আর হচ্ছে দিলখুশ কাচ্চি, এটা আপনারা মোটামুটি চারজন খেতে পারবেন, এটা হচ্ছে 430 টাকা। আচ্ছা এছাড়া ওদের মোরগ পোলাও আছে, মোরগ পোলাওয়ের সাথে থাকবে হচ্ছে মোরগ অবশ্যই, পোলাও আর ডিম সিদ্ধ, এটা 220 টাকা। আর এখন আমরা যেটা খাচ্ছি সরিষা তেলের তেহারি, এটা 120 টাকা। আর হচ্ছে শুধু যদি আপনি চিকেন রোস্ট এক্সট্রা করে অর্ডার করতে চান সেই ক্ষেত্রে 110 টাকা পড়বে, আর জালি কাবাব যদি এক্সট্রা নিতে চান তাহলে 40 টাকা পড়বে। আর জালি কাবাবটা কিন্তু খুবই ভালো ছিল। সেই সাথে বোরহানির দামটা বলে দিই, বোরহানির দামটা হচ্ছে 45 টাকা। এই হচ্ছে বোরহানি, মানে এক গ্লাস, এক গ্লাসের একটু বেশি হয়ে যায়, সো খুবই ভালো। আর আমি রান্না না পারলেও খেতে পারি না, ও অনেক ভালো রান্না, তুমি অনেক ভালো রান্না করো, স্পেশালি মানে স্পেশাল ডিশগুলো, মানে যেগুলো আননোন ডিশ এগুলো পারে। আমি আমি অদ্ভুত অদ্ভুত ডিশ রান্না করতে পছন্দ করি, বাট মোস্ট অফ দ্য টাইম ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি গেট টুগেদারে আমি বারবিকিউ, স্টেক এই ধরনের আইটেমগুলো করতে পছন্দ করি। কাচ্চি ট্রাই করনি কখনো? না কাচ্চি না, কাচ্চি কখনো করিনি, কাচ্চি আসলে অনেক ঝামেলা, মানে মেইন ব্যাপারটা কি কাচ্চি রান্নার মেইন ব্যাপারটা হচ্ছে টাইমিং, সো এই টাইমিংটা আমি এখনো বুঝতে পারিনি, অনেকদিন হয়তো ট্রাই করলে বুঝতে পারবো। সো মাই ফেভারিট এগ, আমি আগে এগ খাবো, আগে আমি একটু কাচ্চিটা খেয়ে নেই তাহলে। খুবই মজা, আলু বোখারা চাটনি অলওয়েজ মজা, সাথে তেঁতুল আছে মনে হচ্ছে। মোরগ পোলাওটা আসলে অনেকেই লাইক করে, সাদা পোলাওটা যেমন আমার বাবা অনেক লাইক করে সাদা পোলাও, দেন ওদের বাসায় সবাই, আমার ইন-লজ যারা আছেন সবাই সাদা পোলাও অনেক লাইক করে, কেমন খুবই মজা।
মাংসটা খুব মজা। আচ্ছা মুরগ পোলাও যদি রিভিউ দিতে হয় তাহলে অনেস্টলি হচ্ছে এখানে আসলে রোস্টার হচ্ছে মেইন। সো পোলাও ভালো হবে। পোলাওর একটা ব্যাপার আছে বাট রোস্ট যত মজা হবে পোলাওটা মানে খেতে তত ভালো হবে। আর পোলাওর ব্যাপার যেটা অবশ্যই ঝরঝরা হতে হবে এবং কিছু কিছু পোলাও স্পেশালি হয় কি যে আসলে মানে শুধু পোলাও খেতেই ভালো লাগে। এই পোলাওটা অনেকটা ওইরকম। আপু সামনাসামনি অনেক কিউ ডলের মতো তোমাকে কাল মেকআপ ক্লাসে দেখেছি। ও আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ। আচ্ছা তুমি একটু কমেন্টগুলো করবা আমি দূর থেকে পড়তে পারছি না। আচ্ছা আমি একটু দেখাই মাংসের ভেতরে কিন্তু মশলা রয়েছে ঠিক আছে এবং মাংসের ভেতরে মশলা রয়েছে এবং সাথে আপনি একটু রেজালার মতোও পাচ্ছেন যেমন এই সাইডটাই একটু রেজালার মতো রয়েছে। আমরা একটা মাখাইনি বাট ইফ ইউ ওয়ান্ট যদি আপনি মনে করেন যে আপনি শুকনা খাবেন না সেক্ষেত্রে মাখিয়ে নিতে পারেন আর জালি কাবাবটা আপনি এক্সট্রা অর্ডার করতে পারবেন। জেনিফা পুলেক্সে যে কাচিওয়ালির সিগনেচার কালেকশন খুবই জোস। আচ্ছা সিগনেচার কালেকশন হচ্ছে কাচিটা রাইট এক্স্যাক্টলি বলে আসেন তো। আচ্ছা তারপর হচ্ছে পার্ভন লিখেছে আপনারা একই প্লেটে খাওয়া দাওয়া করছেন দেখে খুব ভালো লাগলো আমরা চেষ্টা করি বাসাতেও মাঝে মধ্যে খাই। আচ্ছা আয়াত ইসলাম লিখেছে আপু আমি সেদিন তোমাকে কমেন্ট করেছি তুমি ভুল বুঝেছো। আচ্ছা অনেক হার্ট হয়েছে। আচ্ছা তোমাকে মনে হয় কোনো কমেন্ট লাইভেই করছিল কমেন্ট করছিল তুমি বুঝতে পারো নাই। সো ওর পক্ষ থেকে আমি সরি যদি আপনি হার্ট হয়ে থাকেন। আসলে হয় কি যে এরকম লাইভ যখন চলতে থাকে কন্টিনিউয়াসলি অনেক ধরনের কমেন্ট আসে সব সময় মুড ভালো থাকে না। এক্স্যাক্টলি সো আপনি যখন একটা পাবলিক প্লেসে কাজ করবেন তখন আপনি নিজেও বুঝতে পারবেন যে অনেক সময় ইরিটেটেড লাগে অনেক। আমি আগে মনে করতাম যে আমি তোমাকে বলতাম না যে দেখো ব্লগাররা কিভাবে অ্যানসার করে এটা এভাবে না করলে হতো বাট সামটাইমস আমিও কাজ করতে করতে এখন ফিল করি যে আসলেই সবসময় মুড সেম রাখা যায় না। আচ্ছা দুইটা কমেন্ট পড়ি। প্রথমটা হচ্ছে জানতে চেয়েছে যে কাচিওয়ালি কি বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দেয়। উত্তরটা হচ্ছে না সব জায়গায় দিচ্ছে না। কাচিওয়ালির আউটলেটগুলো যেখানে আছে স্পেশালি ঢাকার মধ্যে ওরা ডেলিভারি করতে পারছে। একজন লিখেছে কি রান্না করতে পারেন না শুধু ঢং করতে পারেন। না ওইটা পরে পড়তেছি। আরেকজন লিখেছে সো কল টাকলা যে আমরা কি বাম হাতে খাচ্ছি কিনা। সো ভাই আপনাকে আমি এটাই বলতে চাই যে আমরা ডান হাতে খাচ্ছি এটাকে বলে মিরর এফেক্ট। আপনি যদি না জেনে থাকেন আরেকবার জেনে নেন এবং কমেন্ট করার আগে অবশ্যই জিনিসটা বুঝে তারপরে কমেন্ট করেন। আচ্ছা আচ্ছা ঢং করার জন্য অনেক টাকা দেওয়া হয় আমাকে এর জন্য ঢং করতে হয়। প্রেম আলেক্সে খাইতে খাইতে শেষ। দাঁড়ো আমার ফ্রেন্ড প্রেম আলেক্সে খাইতে খাইতে শেষ। খাই খুব মজার খাবার খায় দেখ খুবই ভালো। আচ্ছা তুমি একটু খাও। আমি তোর তোকে দেখা দেখা খাচ্ছি দেখ। আচ্ছা খুবই মজা লাগতো। হ্যাঁ সুইট কাপল তোমাকে মিস তোমাকে জোস লাগে থ্যাংক ইউ সো মাচ। ওয়াও আচ্ছা অনেক অনেক কমেন্টস আসছে সো কাচিওয়ালির অ্যাড্রেসটা আমি মাঝে আরেকবার বলে দিচ্ছি। দিস ইজ হাউস 66 ব্লক ডি রোড 10 বনানি। ইভেন অফিসের ফাঁকে লাঞ্চ টাইমে বা ডিনারে অফিস কলিগদের নিয়ে চলে যেতে পারেন বিকজ বনানি ইজ আ কমার্শিয়াল এরিয়া এবং ফ্রেন্ডসদেরকে নিয়ে চলে যেতে পারেন একত্রে। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনারা হোম ডেলিভারি করতে পারেন যেমন আজকে আমরা বাসায় নিয়ে এসেছি খাবার সো ওভাবে আপনারা বললে পাঠাওয়ার মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। আর অনেকেই আছে যে রেস্টুরেন্টে গিয়ে কাভারেজ সিচুয়েশনে বা অনেক পাবলিক জোনে খেতে চায় না তো তখন বাসায় আপনি নিয়ে আসতে পারেন স্পেশালি যদি আপনার কোনো বড় ক্যাটারিং থাকে যেমন 20 জন বা 30 জনের প্রোগ্রাম থাকে তখন আপনি নিজে হয়তো রান্না করতে চাচ্ছেন না জাস্ট টাইম টু এনজয় করতে চাচ্ছেন দ্যাট টাইম ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অর্ডার ফ্রম কাচিওয়ালি। আমি না এখন কনফিউজড হয়ে গেছি কোনটা ছেড়ে কোনটা খাবো লাইভ শেষ করার পরে। ফ্রেন্ডরা মিলে একসাথে গেলে কয়েকটা অর্ডার করতে পারে মানে কয়েকটা আইটেম দেন মিক্স করে খেতে পারে যেটা ভালো লাগলো এরকম হয়। তবে কাচিওয়ালির সিগনেচার সবাই বলে যে কাচ্চি বাট আমার মনে হয় যে তেহারিটা ওদের বেস্ট ওয়ান। তেহারিটা মাস্ট বি ট্রাই করা উচিত স্পেশালি রেনি ডেতে বা এখন তো উইন্টার আছে উইন্টারের মধ্যে এই কিন্তু সরিষার কাচ্চি তেহারিটা খুবই ভালো লাগে। হ্যাঁ সেটা মাস্ট।
আই থট কাচিওয়ালি অনলাইন বেসড, না না আপু কাচিওয়ালির আউটলেট আছে বরগেতে, এবং ইনশাআল্লাহ খুব সুন আপনাদের সবার সহযোগিতা থাকলে আরো অনেক আউটলেট করতে পারবো আমরা। সো অবশ্যই কাচিওয়ালি কিন্তু খুবই ফিউ টাইমের মধ্যে অনেক বেশি ভাইব তুলেছে ঢাকায়। ইভেন আমরা যখন লাইভ করতাম না তখনও কিন্তু ওই যে তোমার ফ্রেন্ডদের দেখলাম যে চেকিং টেকিং গেছিলো কাচিওয়ালিতে। সো ইটস নট অ্যাবাউট প্রমোশন, যখন কোনো খাবার ভালো হয় কোনো অন্য জায়গার তখন কিন্তু মানুষ এমনিই যায়। অনেকে বলে না রেস্টুরেন্ট অনেক সুন্দর হতে হয়, এই হতে হয়, পশ হতে হয়, বাট আমার কাছে মনে হয় যে দ্যাট ডাজন্ট ম্যাটার। যেমন আমাদের এরিয়াতে একটা খুবই একটা পচা হোটেল আছে, ওখানে খাবার এত মজা যে আমরা মাঝে মধ্যে গিয়ে খাই, মানে ওখানে আমি যে বসবো এইটা আসলে আমার থিংকিং এর বাহিরে, ওর থিংকিং এর বাহিরে। বাট আমরা শুধু খাবারটার জন্য নয়, খাবারগুলো এত ভালো, খাবার ভালো ইজ দ্য ফার্স্ট পয়েন্ট আমি মনে করি। সো খাবার যদি ভালো হয় আপনার কোনো প্রমোশনের দরকার নেই, আপনার কোনো ইন্টেরিয়র এর দরকার নেই, মানুষ এমনিই খেতে যাবে। হ্যাঁ, সো দিস ইজ দ্য তেহারি, যেটাকে আমি 10/10 দিব, যদিও কাচিওয়ালির কাচিটাকে সিগনেচার কালেকশন বলছে সবাই, বাট আমি বলবো যে উইন্টারে এটা মাস্ট বি ট্রাই করতে পারেন আপনারা। সো ইয়াস, উই আর ডান উইথ টুডেজ লাইভ, এখন এটা একটু সরান। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালো লাগলো আজকে লাইভ সেশনটা করে, অনেকদিন পর একসাথে আমরা লাইভ সেশন করলাম। এবং আসলে ফেসবুকের সাম প্রবলেমসের কারণে ভিউজটা অনেক স্লো হচ্ছিলো, বাট আলহামদুলিল্লাহ আজকের লাইভে আমরা খুবই ভালো রেসপন্স পেয়েছিলাম, রাইট? সো আপনাদের দোয়া এবং ভালোবাসা আমাদের সবসময় খুবই জরুরি। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। একটু ফিনিশ দিয়ে